আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাইকে মনে আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তেমন ভালো নেই তো কয়েকদিন যাবৎ তেমন কোনো ব্লগ দিতে পারতাছি না সংসারের কোনো কাজকর্ম শেয়ার করতে পারতাছি না আপনাদের সাথে অসুস্থ ছিলাম আবার মামা শ্বশুরের মেয়ে বিয়ে গেল বিয়ের দাওয়াত খাইলাম তারপরে আবার এদিকে আমার ওর বাবার খুকাতো বা ছেলের বিয়ে গেছে ওই দাঁত খাইলাম তো সেজন্য তেমন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি বাড়ি মারতে তো আজকে সুজি জাল দিতেছে আমার ছেলের জন্য তো আজকে আবার একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি তো আপনারা দেখতে থাকেন অবশ্যই দেখতে দেখতে ভালো লাগবে আর ক্যামেরার সামনে আসতে আসলে ভালো লাগে না তারপরও মাঝে মধ্যে একটু আসতে হয় তো পরবর্তীতে আমি কি কি করি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি সুন্দর করে কোথায় কথা বলতে পারি না কোথায় হয়তো বা ভিডিও এডিট করতে পারি না অবশ্যই ভবিষ্যতে করার চেষ্টা করব আরও বেশি আর সবথেকে বড়ো কথা হলো আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো তাই আমি আসলে বেশি ভিডিও দিতে পারি নাই এখন তেমন ঠিক হয় নাই ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে গেছে তারপরে মোবাইল দিয়ে কাজ চালাই যাব কিছু করার নাই তো সুজি দ্বারা চাল হইতে হইতে পরে আবার আপনাদের সাথে ক্যামেরার সামনে অবশ্যই আসবো এ দেখেন আমার ছেলে মেয়ের কাজ ওর বাবা বাইপাসের রাস্তা বানিয়ে দিচ্ছে ওই রাস্তা দিয়ে গাড়ি চালাইতেছে তো একে ভালোই হয়েছে গাড়িটার কাজে লাগছে আগে গাড়িটা থাকতো তেমন কোনো কাজে লাগতো না তখন রাস্তাটা হওয়া অনেক ভালো হয়েছে আমার সিলেট আসলে গাড়ি চালায় আসতে চুলা বানাইতেছি দেখেন মাঝে মধ্যে লকড়ি চুলায় রান্না করতে হয় সেজন্য চুলাটা বানাইতেছি আস্তে আস্তে পুরো বানানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো এতে দুপুরে রান্না বসাই দিচ্ছি ভাত বসাই দিচ্ছি আমি আর এখানে লাউ তরকারি রান্না করবো লাউটা কেটে এটা নিবো আর একটা যে খি তরকারি রান্না করবো সেটা এখনো বাইবা পাইতেছি না তো দেখি কি রান্না করি তো এখন আমি লাউ টাকাই বাসটা শক্ত না পচি লাউটা কাটি পচা বার হয়েছে পচার দিকটা ফেলে তারপরে রান্না করো তাতে আমি লাউটা কাটে নিছি এখন আমি মাছটা বাইজে নিব রান্না করবো সরিষার তেল দিয়ে কড়াই মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম

ওই তো পেঁয়াজ আর কাঁচামরিচ খাইতে দিলাম আজকে আদা রসুন বাটা ছিল না তাই আমি লাউ তরকারি মেয়েদের আদা রসুন বাটা আমি দিইনি হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আজকে আমি রান্নাটা করছি যেহেতু তাড়াতাড়ি ছিল আর ভালো লাগতে ছিল না তাই আমি আজকে এইভাবেই রান্না করছি তারপরেও খাইতে বেশ ভালোই হয়েছিল একদম খারাপ হয়নি আদা রসুনের কমতিটা বোঝা যায়নি তেমন তো এই তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাজা হয়ে গেলে আমি একটা একটা করে মশলা দিয়ে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি তো প্রতিদিন যেভাবে রান্না বান্না করা হয় ঠিক ওইভাবেই বসাই দিতেছি কোনো রেসিপি না আর আজকের ব্লগটা তেমন একদম সাদা মাটা তেমন কোনো ইয়ে নেই মানে মনের জোর ছিল না ব্লগ দেওয়ার জন্য তারপরও কষ্টমষ্ট করে একটু দিলাম আসলে কয়েকদিন যাবত একদমই ভালো লাগে না ব্লগ দিতে আমার তো একদমই সাবস্ক্রাইব বাড়েই না আমার পরে অনেকেই অনেক দূর দূরান্ত এগিয়ে গেছে কিন্তু আমি পারছি না কেন যে আমার সাবস্ক্রাইব বাড়ে না আমার কি ভুলের কারণে আমি জানি না অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা বলবেন আমার আসলে কোন জায়গার মধ্যে এরকম ভুল হচ্ছে যে আমার আসলে সাবস্ক্রাইবগুলো বাড়তেছেই না আর যাই দু একটা বারে প্রতিদিন কেটে যায় তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার যদি সাবস্ক্রাইব করেনি আমার কে কাটবেন না দয়া করে আর আমাকে যদি সাবস্ক্রাইব করেন আমি অবশ্যই ব্যাগ দিয়ে দিব আমাকে একটু মনে করিয়ে দেবেন আমি তো আসলে সবসময় কে কে করছেন তেমন মনে থাকে না আপনারা আবার ফিরা কমেন্ট করে যদি একটু মনে করিয়ে দেন আমি অবশ্যই ব্যাগ দিয়ে দিব তো ওই তো এখানে আমার লাউ তরকারিটা হয়ে গেছে এইগুলো হচ্ছে আমার গাছের ওই যে ধন মানে বিদেশি পাতা বলে নাকি ওইগুলা তো ওইগুলো আমি একটু বড় বড় করে কাইটটা দিয়ে নিতেছি একদম অলসতা ছিল শরীরের মধ্যে রান্নাবান্না ঠিক তেমন ভালোই লাগতাছিল না তারপরও কষ্টমষ্ট করে খেতে তো হবে তাই রান্না করছি আর কি তো আপনারা অবশ্যই আমাকে মনে করিয়ে দিবেন আমার তাহলেই আমি আপনাকে মনে করি আপনার ঘরে গিয়ে আমি অবশ্যই বন্ধুটা আমি ব্যাগ দিয়ে আসবো আর কি তো ওই তো আমার মেয়ে গাড়ি খেয়েলে একদম ক্লান্ত হয়ে গেছে তো ক্লান্ত হয়ে গিয়ে পানি খাইতেছে আর কি পানি খায় না মানে পানি পান করতেছে তো আমি আবার এখানে বসে একদম ঢিলা ঢেলা ভাব নিয়ে রান্না করতেছি আর একটু ভিডিও শ্যুট করতেছিলাম আর কি তো কয়েকদিন যাব তো একদমই ভালো লাগে না শরীর তো বলছিলাম যে আরেকটা কি রান্না করবো এই তো টমেটো কাটে নিয়েছি একদম টমেটো শিলে তারপরে কাটে নিয়েছি এটা আসলে সিদ্ধ দিয়ে বর্তা করবো আর কি তো এখানে আমার লাউ তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো নামিয়ে তারপরে আমি আবার টমেটো ভর্তার জন্য মরিচটা ভাইজা ভাই আর কি তো এই তো আমি আসলে মরিচ দিয়েই বেশিরভাগ ভর্তা খাই বেশিরভাগ না মরিচ দিয়েই খাওয়া হয় তো আমার কাছে মরিচ ভালো লাগে আর আমি প্রচুর ঝাল খাই আমার বর্তা আশেপাশের মানুষ খাইলে পরে তাদের আসলে খুব কষ্ট হয় যে আসলে এত ঝাল কেন তা আমি আসলে ঝাল বেশি খাই তাই আমার ভালো লাগে আর কি আর এই তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি টমেটোটা সিদ্ধ করে নিতেছি তারপর হাতে মাখিয়ে বর্তা করব এই তো পেস কেটে রাখছি আর শুকনাম আগে ভাই জানিয়েছি তারপর হাতে মাখিয়ে বর্তাটা করবো টমেটো অন্য বর্তমান আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে আমার ছেলে আগে আগে দৌড়িয়ে চলে যাইতেছে আমার বাসুর মাছ নিয়ে আইছে তো আনিশার বাবা ওর সঙ্গে গিয়েছিল তো ও আবার ওর বাবাকে দেখছিল ওই তো দেখেন আমার ছেলে একদম দৌড়ে চলে গেছে মাছ দেখার জন্য তো আমি আবার পিছনে পিছনে যাচ্ছিলাম তো গিয়ে দেখি অনেক মাছ এত ভালো ভালো মাছ ছিল আসলে দেখ দেখতে খুব ভালো লাগছিল খাইতে আরও বেশি ভালো লাগছিল তো মাছগুলো একদম টাটকা ফ্রেশ আর দেশি মাছ ছিল এইগুলো আসলে পাওয়া যায় না মাছ খাইতে বেশ ভালোই লাগে এই মাছগুলো আর কি বিশেষ করে তো এইখানে ছিল ওই তো মাছ ছিল অনেক রঙের কালবাওস তারপরে এই ট্যাংরা গোলসা সবচেয়ে বেশি ভালো লাগছিল একদম দেশি চিংড়িগুলো খুব বড় বড় আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে চিংড়িগুলো আসলে কত বড় বড় ছিল তো এই চিংড়িগুলোই বিশেষ ভালো লাগছিলো তো এখানে আবার আমার বাবি মাছগুলো একটু মেপে নিচ্ছে যে কত কেজি মাছ আসলে নিয়ে আসে তো মাছগুলো একটু মাইপা নিতেছে তো এখান থেকেই কিছুটা মাছ আবার মানে কয়েকটা মাছ আবার আনিসার জন্য দিয়ে দিছে আর কি আনিসার জেঠা তো সবাইকে ওরা বরাবই বলে একজনকে শুধু জেঠা বলে তো সবার বড় যেই ভাই আমাদের ওই ভাইকে শুধু জ্যাঠা বলে আমরা বড় ভাই যান বলি আর কি আর আনিসার জন্য কয়েকটা মাছ দিয়েছিল তো সেই মাছ নিয়ে আবার আমরা বাসায় চলে নাইতো নাই তো ওরা দ্বারে সবাই দেখতেছিল মাছ দিকে তো সবাই অবাক এই তো এই যে মাছ দিছিল আমাদের আমি মাছগুলো নিয়ে আইতাছি তো এই মাছগুলো আসলে বেশ ভালোই লাগছিল আর ওই ছোটো ছোটো মাছগুলোকে বলে বাটা মাছ তো বাটা মাছ তো আরও বেশি খাইতে ভালো লাগে আর ট্যাংরা মাছ বড়ো বড় গোলসা বেশি ভালো লাগে তো আজকে যেহেতু কম মাছ নিয়েছিল তাই বাবি অল্প কয়টাই দিছে অন্য আরেকদিন বেশি নিয়ে আসলাম আমরা কিনা নিয়ে আসবো আর কি এই মাছগুলো আসলে ভালো লাগে তো এই তো আমি মাছ নিয়ে এসে একদম কাইটা নিচ্ছি কাইটা কিছুটা রাইখা দিচ্ছি আর এই তো নিয়ে নিছি দুইটা চিংড়ি মাছ আসছে তো বাবি আসলে বাবির ছেলে আর ছেলের বউর জন্য চিংড়ি মাছগুলো সংগ্রহ করে রাখছে তাদের জন্য আর কি নিয়ে যাবে বলছিল তো রাইখা দিছে এই দুইটা চিংড়ি মাছ অ্যানি শাখি দিছে এখন এই দুইটা চিংড়ি মাছ এনে শাখি রান্না করে দিব আর কি তো বাচ্চারা তো চিংড়ি মাছ খাইতে খুব পছন্দ করে তো আরেকটা কথা বলে নেই যা আমার মানে বয়স দিতে সম আশেপাশে একটু সাউন্ড হইতে পারে আপনারা আসলে একটু ওই আসলে মনোযোগ দিবেন না আমার বয়সের দিকে একটু মনোযোগ দিবেন দয়া করে আসলে বয়স দিতে তো খুব কষ্ট গিয়ে ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট এডিট করার সাথে বেশি কষ্ট হচ্ছে গিয়ে বয়স দেওয়া তো মাছগুলো বাইজে নিতেছি এই যে মাছগুলা এই মাছগুলো আসলে খাইতে বিশেষ ভালো লাগে এটা কালবাহস মাছ বলে সত্যি খুব অসাধারণ মাছগুলা আর এইদিকে আনিশার বাবা সন্ধ্যাবেলা ওই যে মাহাদির জন্য সুজি চিনি আর কাঁচামরিচ আর পেঁয়াজ ছিল না বাসায় তো তলপকাটা পেঁয়াজও নিয়ে আছে তো ওই পেঁয়াজগুলোই আমি এখন দেখাইতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি মানে আজকের ব্লকটা বললাম না একদম ঢিলাটা আল শামের ব্লক এ তো মাছটাও ভুনা করা হয়ে গেছে প্রায় একটু ঝোল রাখবো আনিসের বাবা একটু ঝোল খাইতে পছন্দ করে তো আমি একটু বেশি করে পেঁয়াজ তারপর একটা টমেটো দিয়ে আমি মাছটা একটু বোনা বোনা করে নিলাম আর কি তো আজকের মতন বিদায় নিব আল্লাহ হাফেজ